আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম শরীয়তপুরের ফুড ফরেস্ট রেস্টুরেন্টে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, উপরে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, ছাদে রুফটপ রেস্টুরেন্টটি খুবই ভালো লেগেছে আমার কাছে গাইস। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে ছবি তোলার জন্য এবং বাহিরের পরিবেশটা খুবই সুন্দর এই রেস্টুরেন্টের। এটার লোকেশনটি আমি স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমি ভিতরে যাব, ফুড ফরেস্ট রেস্টুরেন্টের ভিতরে বন্ধুরা ওয়েট করতেছে সেখানে। গাইজ দাঁড়িয়ে আছে মাসুম, তারই মানি ব্যাগ মেরে দিয়েছে মারিয়া, তাই আমাদেরকে মারিয়া বললো আজকে মাসুমের মানি ব্যাগ থেকে ট্রিট দিবে। গাইজ বিষয়টা ভালোই লাগলো, তাই চলে আসলাম সবাই একসাথে। এদিকে তাজমল এবং মারিয়া দেখতেছে কি অর্ডার দেওয়া যায়। গাইজ আপনার বন্ধুর সাথে কখনো এরকম করেছেন তাকে মেনশন করে দেন আজকের ভিডিওটি। এখন সবাই ওয়েট করতেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি, অপেক্ষা করতেছে কখন আসবে। গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো ফুড ফরেস্ট রেস্টুরেন্টের মেনুটি। এখানে তাদের মেনুতে রয়েছে নানা রকম খাবারের আইটেম, বিশেষ করে পিৎজা, বার্গার এবং পাস্তা, বিভিন্ন ধরনের খাবার তাদের এই মেনুতে রয়েছে। চাইলে আপনারা আসতে পারেন এই রেস্টুরেন্টটিতে, তাদের খাবারের মানও খুবই ভালো। যাই হোক, আমার কাছে তাদের আইটেমটি ভালো লেগেছে এবং প্রাইস বেশি না, সীমিত। গাইজ রেস্টুরেন্টের কিচেনটি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কিচেন লেখা, এটা হলো তাদের কিচেন। এখানে স্টিলের গ্লাস দেখা যাচ্ছে এবং এখান থেকে খাবার তৈরি করে তারা, এই কিচেন থেকে খাবার তৈরি হয়। এরই মধ্যে দেখি টেবিলে খাবার চলে আসছে, আমাদের অর্ডার দেওয়া ছিল ক্রিসপি চিকেন, এটা চলে আসছে আমার জন্য তারা রেখে দিয়েছে এবং তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অলরেডি ওদের অর্ধেক খাওয়া কমপ্লিট, এখনও আমি খাওয়া শুরু করিনি। যাই হোক, ওরা খাচ্ছে এবং আমার জন্য খাবার রেখেছে, এখন আমি শুরু করব। প্রথমে কোক দিয়ে শুরু করলাম, কোকটি খেয়ে নিলাম এবং মচমচে ক্রিসপি চিকেনটি খাবো। গ্যাস টমেটো সস দিয়ে ক্রিসপি চিকেন খেতে খুবই মজা, ভালো লাগতেছে। যাই হোক, খাওয়া শেষ, পানি খেয়ে নিলাম এবং সবাই বসে আছে, অলরেডি সবারই খাওয়া শেষ হয়ে গেছে। গাইস আমাদের খাবার খাওয়া শেষ, এখন আমরা বাইরে চলে আসলাম কিছু ছবি তোলার জন্য। এখানে পরিবেশটা খুবই সুন্দর, তাই এখানে কিছু ছবি তুলে নিলাম, দেখেন। এদিকে দোলনায় দোলনা খাচ্ছে মারিয়া এবং মাসুম ছবি তুলে দিচ্ছে। পাশেই দেখুন খুব সুন্দর বসার জন্য জায়গা রয়েছে, এখানে আপনি বসে খাবার খেতে পারবেন, অর্ডার দিলেই ওয়েটাররা এসে দিয়ে যাবে। এবং গাইস এখানে আপনি শুয়ে বসে খেতে পারবেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারবেন, খুব সুন্দর একটি পরিবেশ। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।